এবারে রেসিপি ভেজিটেবল ললিপপ চলুন আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে। গাজর কুচি আধা কাপ, তেল পরিমাণ মতো, রসুন কুচি এক চা চামচ, আদা কুচি এক চা চামচ, বেবি কর্ন কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো, ক্যাপসিকাম কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি এক চা চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার চার ভাগের এক ভাগ কাপ, পানি পরিমাণ মতো, সেদ্ধ আলু এক কাপ, রাঁধুনি ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়ো আধা চা চামচ, ব্রেড ক্রাম্প পরিমাণ মতো। দেখছিলাম উপকরণ, শুরু করি তাহলে ভেজিটেবল ললিপপ। আমাকে প্রথমে চুলোটা জ্বালিয়ে নিতে হবে। ওকে, আমি একটু তেল দিয়ে দেবো। হ্যাঁ, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো। তেল দিতে দিতে একটা তথ্য দিই, সেটা হচ্ছে ভেজিটেবল মানে শর্টে ভেজিটেবল মানে আমার আমি এই জীবনে যত জায়গায় খেয়েছি সবচেয়ে বেস্ট করে হচ্ছে নিন। থ্যাংক ইউ। এক চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু নেড়ে দিই না। আদা কুচি দিচ্ছি এক চা চামচ। আচ্ছা, একটু আদা কুচি। আমরা গাজরটা একদম কুচি কুচি করে কেটেছি। কুচি কুচি করে কেটেছি, সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। এখানে আছে আপু বেবি কর্ন। বেবি কর্ন? হ্যাঁ। আচ্ছা, একটু লবণ দিব স্বাদ মতো, লাগলে আমরা আবার পরে দেবো। এখন আপাতত আমি এক চামচের মতো দিলাম। আচ্ছা, ক্যাপসিকাম দিয়ে সবুজটা দিচ্ছি, সবুজটা করে। হ্যাঁ, হাফ কাপ, আমার এই সবজিগুলো সব হাফ কাপ পরিমাণ মতো। আচ্ছা, এখন আমি কাঁচামরিচ দিচ্ছি কুচি এক চা চামচ। কাঁচামরিচ কুচি এক চা চামচ। মরিচ একটু, হ্যাঁ, কম থাকাই ভালো। হ্যাঁ। আচ্ছা, এটা এখন কতক্ষণ আমরা ভাজবো? এই তো 2-1 মিনিটের মতো ভাজবো আপু। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, চুলাটা আমি বন্ধ করে দিলাম। কোটিংয়ের জন্য আমি গুলিয়ে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এটা আছে ময়দা আলাদা। আমি এখানে ময়দা নিলাম হাফ কাপ, কর্নফ্লাওয়ার নিলাম 1/4 কাপ। আচ্ছা, ওকে, একটু লবণ নিব। আমি এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। মিক্সচারটা গুলানো হয়ে গেছে, থিকনেসটা ঠিক এরকম হবে। আচ্ছা, এই যে এইটার সাথে দেখেন লেগে যাচ্ছে আপনি। ঠিক আছে, ওকে। আর সবজির কালার দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কালার ছাড়া সবজি, এটা যেমন খুব সুন্দর একটা কালার আছে। এখানে আমার গ্রেট করা আলু আছে, 2-3টা আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আচ্ছা, মানে গ্রেট বলতে বিষয়টা কি বলেন তো আপু? গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেটাকে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ম্যাশ করার জন্য। আমি পুরো আলুটাই দিয়ে দিলাম। এখন এটা আমি একটু হাত দিয়ে মেখে নিব, আমার হাতটা ওয়াশ করা আছে। অবশ্যই হাত ভালো মতো ধুয়ে নিতে হবে রান্নাঘরে, হাইজিনটা মেনটেন করতেই হবে। হ্যাঁ, কুক ফুড হাত না দেওয়াটাই ভালো। এটা তো আলু ভর্তা হিসেবেও খাওয়া যাবে। অবশ্যই, আমি এটাকে গোল গোল শেপে নিয়ে আসতে হবে। আমি একটা শেপে নিয়ে আসবো। ওকে, আমি এখানে স্টিক নিয়েছি, স্টিকে করে আমি জাস্ট ললিপপের মতো করে। ও, ললিপপ, এতক্ষণে ললিপপের শেপটা পাওয়া যাচ্ছে। সো আমরা একটু শেপটা দেখিয়ে দিই দর্শকের কি রকম হচ্ছে। এই যে আমরা এইভাবে শেপটা করে, এই স্টিকগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে কিনতে পাওয়া যায়, আইসক্রিম স্টিক বলে। আইসক্রিম স্টিক এরকম ললিপপের মতো, বাচ্চারা খুব পছন্দ করবে। যারা সবজি খেতে চায় না তাদেরকে যদি একটু এরকম চোখে দেখতে ভালো লাগে, ইন্টারেস্টিং করে বানিয়ে দেওয়া যায়। আমরা সবগুলো এই শেপে করে নিচ্ছি, তাই না? আমরা তৈরি করছি ভেজিটেবল ললিপপ। বিরতি ফাঁকে কিন্তু আমাদের স্টিকগুলো তৈরি হয়ে গেছে না, ললিপপের শেপ। হ্যাঁ, আমাদের স্টিকগুলো তৈরি হয়ে গেছে, কালারফুল চকলেটের মতো মনে হচ্ছে একদম। আমি ফার্স্টে যে কর্নফ্লাওয়ার এবং ময়দার যে মিশ্রণটা করেছি এটার মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। ওকে, আমার এই হাতটা ফ্রেশ থাকবে, আমি এটা দিয়ে কোট করে নেবো।
আমরা প্রায় মনে হয় এদিকে হয়ে যাচ্ছে আমি কি তেল গরম করতে দেব হ্যাঁ তেলটা একটু গরম এটা কি শ্যালো ফ্রাই হবে নাকি আমরা ডিপ ফ্রাই করব ডিপ ফ্রাই ডিপ ফ্রাই ওকে আমরা তেল অনেক বেশি করে দিয়ে দিলাম যেহেতু আমি একটু দেই তাহলে বলতে পারবো যে আমি একটু কন্ট্রিবিউট করছি হ্যাঁ শিওর শিওর আমি এটা দিয়ে দিচ্ছি আজকে তেল আলতো করে দিতে হবে ওকে কিন্তু এটা এতক্ষণ মানে শক্ত হয়ে গেছে মোটামুটি না হ্যাঁ এটা মোটামুটি শক্ত হয়ে গেছে আমরা একটু আঁচটা কমিয়ে দেব হ্যাঁ না হলে উপরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে একটু যদি আমরা আগে ভেজেই নিয়েছি সব কিছু হ্যাঁ আলুটাও সিদ্ধ করা এখন কতক্ষণ আমাদের ভাজতে হবে এটা আমরা কালার আসা পর্যন্ত ভাজব আচ্ছা আমার এক পাশটা হয়ে গেছে ওকে আমরা তাহলে একটু উল্টে দেই উল্টে দেব এই যে দেখ আমরা একটু টং দিয়ে উল্টে দিই সুবিধা হবে এই যে আমাদের রংটা পরিবর্তন হয়ে গেছে কালারটা চলে এসেছে আমরা একটু টিস্যুর উপরে রেখে দেব তৈরি হয়ে গেল আপু আমার ভেজিটেবল ললিপপ থ্যাংক ইউ সো মাচ এটা যারা সস পছন্দ করেন তারা মনে হয় সসে ডিপ করে খেতে খুব ভালো লাগবে তুমি তো সস পছন্দ করো না আমি জানি সো আমরা সস রাখি আজকে দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভেজিটেবল ললিপপ এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু কিছু সময় তো ওয়েট করতে হবে অবশ্যই এটাই সংযম দর্শক আমাদের ভেজিটেবল ললিপপ তৈরি হয়ে গেল আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার প্রথমে ফ্রাই প্যানে তেল দিন এরপর রসুন কুচি আদা কুচি গাজর কুচি বেবিকর্ন কুচি লবণ ক্যাপসিকাম কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নামিয়ে নিন এরপর একটি পাত্রে ময়দা নিন এরপর কর্নফ্লাওয়ার লবণ ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন এরপর আরেকটি পাত্রে ভাজা সবজি সেদ্ধ আলু রাঁধুনি ধনিয়ার গুঁড়া ও রাঁধুনি জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ললিপপ আকারে স্টিকে গেঁথে মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ভেজিটেবল ললিপপ